ইকো ফ্রেন্ডলি প্রোডাকশনে আজ আপনার জন্য তারানাথ তান্ত্রিকের গল্প তারানাথ তান্ত্রিক ও অভেদ্য ইতিহাস, কলমে রাজপ্রতাপ বসু। রাজপ্রতাপ বসুর জন্ম 1994 সালে কল্যাণীতে, বর্তমানে চাকদহের বাসিন্দা। লেখালেখি শুরু 2022 সাল থেকে মূলত অডিও স্টোরির জন্য। তাঁর লেখা গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলে। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও অভেদ্য ইতিহাস। সেদিনটা অন্য দিনের মতো ছিল না। তারানাথের কাছে তার জীবনের এমন একটা অভিজ্ঞতার কথা শুনেছিলাম যা এর আগের কোনো ঘটনার মতো নয়। এতে তন্ত্রের ব্যবহার তেমন না থাকলেও এই কাহিনীর ভয়াবহতার পরিমাণ অন্য সব গল্পের থেকে বেশি। ভাবিনি মানুষটার জীবনে এমন কোনো অভিজ্ঞতাও আছে। আমি একটা নতুন চাকরির ইন্টারভিউ দিয়ে দুপুর নাগাদ বাড়িতে এসে বসে আছি। মনে একটা খটকা কোনো মতেই কাটছে না যে আমি সব ঠিকঠাক বললাম তো, কিছু বাদ দিলাম না তো। হঠাৎ মাথায় এলো এই ব্যাপারে তারানাথের কাছেই তো শোনা যেতে পারে। দেখি মানুষটা বলে দিতে পারে কি না যে আমার চাকরিটা হবে কি হবে না। মাথায় কথাটাকে বেশিক্ষণ ঘুরপাক না খাইয়ে বেরিয়ে পড়লাম মডেলিংয়ের উদ্দেশ্যে। ভেবেছিলাম কথাটা জিজ্ঞেস করেই ফিরে আসব, তাই কিশোরীকে ডেকে নেওয়ার কোনো পরিকল্পনা ছিল না। বলা যায় সৌজন্যতার খাতিরেই গ্যাটের কড়ি দিয়ে এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। তার বাড়ির দরজা খোলা দেখে সোজা বৈঠকখানায় ঢুকে এলাম। দেখি তারানাথ হুঁকু খাওয়ার বন্দোবস্ত করছে। আমায় দেখে হেসে বলল, কি ব্যাপার, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই, কোথাও গেছিলে বুঝি? ওর এই গলার স্বরে একটা বিশ্বাসের মোড়ক লাগানো থাকে। হাসি মুখে বললাম, না না, বাড়িতেই ছিলাম আসলে ঠাকুরমশাই। থাক, আর বলতে হবে না, বুঝেছি। চাকরির বাজার মন্দা চলছে, তাই একটু চিন্তায় আছো, সে তোমার চোখ মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। তবে চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই একটা সুসংবাদ পাবে। কই দেখি, তোমার হাতটা দাও দেখি। বলে হুকুর ঠিকরেটা পাশে নামিয়ে রেখে পরনের ফতুয়ায় হাতে তালুটা মুছে নিয়ে আমার ডান হাতটি তুলে নিল চোখের সামনে। হাতের তালুর দিকে এক মিনিট, তারপর হাতটা উপুর করে এক মিনিট দেখে মাথা নাড়িয়ে বলল, যা ভেবেছি ঠিক তাই, কপালে অর্থ যোগ আছে। কিন্তু কোনো এক সময় একসাথে অনেক টাকা খরচা হয়ে যাবে, তবে তাতে বিপদের কিছু নেই। কথাটা শুনে আমি বেশ আশ্বস্ত হলাম। প্রণামী বাবদ পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা বের করে ওর হাতে দিয়ে বললাম, ঠাকুরমশাই, অনেকটাই আশ্বস্ত হলাম। এই নিয়ে চিন্তায় প্রায় খাওয়া ঘুম সব বন্ধ হওয়ার জোগাড়। তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, এই চিন্তা থাকাটা স্বাভাবিক, বরং গৃহের সচ্ছলতার প্রতি চিন্তা না থাকলে সংসারের অমঙ্গল হয়। এই চিন্তা যে আমারও জীবনে আসেনি তা বললে ভুল বলা হবে, তবে সেই সময়টাকে মনে করতে চাই না। কেন, সুখ দুঃখ মিলিয়েই তো জীবন, তাহলে অতীতের দুঃখের সময়গুলো মনে এলে ক্ষতি কিসের? দুঃখের স্মৃতি হলে বরং ভালো হতো, এই স্মৃতি ভয়ের, আর সে ভয় শুধু চাক্ষুষ কোনো অভিজ্ঞতার নয়, নিজের অজান্তেই কত বড় একটা পাপ করেছি জীবনে তা ভেবেই বুকটা ছিঁড়ে যায় মাঝে মাঝে।
আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আপনি ভয় পেয়েছেন? তাও আবার কাহিনী শুনে। ভয় পেয়েছি শুধু এটুকু বললে ভুল হবে। তারপর থেকেই গল্পের সারমর্ম বর্ণিত কাজটি আজীবন এড়িয়ে চলেছি। এই কথাটা শুনে আমারও একটু গা কেঁপে উঠল। উৎসাহিত হয়ে বললাম, কি কাজ এমন, বলা যাবে? শেষ হয়ে যাওয়া সিগারেটের অবশিষ্টাংশ নারকেলের মালা দিয়ে বানানো ছাইদানিতে গুঁজে দিয়ে তারানাথ একটু গুছিয়ে বসল। তারপর বলল, কেন বলা যাবে না, তবে বিশ্বাস যদি না করো তাও আমায় বলবে। কারণ এ ঘটনার কিছু অংশ আমি কেবল কানে শুনেছি। যাই হোক, পুরোটাই তোমায় আমার দর্শনের ভিত্তিতেই সাজিয়ে বলি, তাতে তোমার বুঝতে একটু সুবিধে হবে। তবে শোনো, বরাক নদীর তীরে নাকি একটা পাগল রোজ সন্ধে হলে গিয়ে বসে থাকে, এই খবর চলে গেল আমার গ্রামে। দিন কয়েক পরে আমার বাড়ি থেকে লোকজন নিয়ে এসে আমায় তুলে নিয়ে যাওয়া হলো। এক দেড় বছর কেটে গেল, কোনো সাধনকর্ম নেই, কোনো ভবঘুরেমি নেই। বাড়ির থেকে বেরোলেই সব সময় একজন আমার পিছনে অনুসরণ করে। কাজেই সারাদিন বলরাম ঘোষালের বাড়ির পিছনের পুকুরে মাছ ধরি, আর বিকেল হলে স্কুলের মাঠে গিয়ে ছেলেদের ফুটবল খেলা দেখি। এমনই একটা বাঁধাধরা জীবনে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ একদিন গ্রামের হরিপদ মাস্টার এসে বাবাকে বলল, শোনো আদিনাথ, ছেলে এখন বড় হয়েছে, ওকে কোনো একটা কাজে কর্মে লাগিয়ে দাও না কেন, কদিন পরে সংসার ধম্ম করবে, তা এখন থেকে কিছুতে একটা না ঢুকলে হয়। আমিও যে কথা ভাবছিলাম না তা নয়, কিন্তু কার সাথে আলোচনা করব এই বিষয় নিয়ে সেটাই ভাবছি। যেমন আমি আগেই বলেছিলাম, আমরা রামজয়পুরে সব থেকে ধনী ভূস্বামী না হলেও সব দিক মিলিয়ে আমাদের একেবারে কম নাম ডাক ছিল না। হরিপদ মাস্টার দাওয়ায় বসে বলল, দেখো আদিনাথ, তোমায় খোলাখুলি বলি, আমার মেসোমশাই রঞ্জিত রায় বল্লভের বাড়ি পলাশির বকুলতলা গ্রামে। তোমায় তো আগেই বলেছি, উনাকে একজন জমিদার বললে কম বলা হয়। তা উনার শখ হয়েছে মাছের ব্যবসা শুরু করবেন বড় করে, কিন্তু যে ছেলেকে তদারকি করতে রেখেছিলেন সে নিজেই চুরি ছাঁচড়ামি করে মস্ত লোকসান করে দিয়ে চলে গেছে। এখন ওনার একটা পড়াশোনা জানা ছেলে চাই, গ্রামের লোকের ওপর তাঁর আর বিশ্বাস নেই, বুঝলে কি না। তা আমি বলছি তারানাথকে একবার বলেই দেখো না, খামোখা বসে থেকেই বা কি করবে। তা বলছো যখন, আজ না হয় বলবো খন তারাকে। বাবা কথাটি পারলেন দুপুরে খেতে বসে। আগের দিনের রীতি তো জানো, বাড়ির সবাই মিলে একসাথে খেতে বসার মতো একটা সুন্দর প্রথা সে সময় চালু ছিল। বলছি তারা, দেখ তোর বয়স তো হলো নাকি, এবারে একটা কাজকর্মে যুক্ত হলে তো ভালোই হয়। শোন, ওই হরিপদ বলছিল যে ওর মেসোমশাইয়ের মাছের আড়তে একটা কাজের ছেলে দরকার, কি বলিস, কথা বলবো? দেখো যেটা ভালো হয়। হ্যাঁ বললাম বটে, কিন্তু কাজে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে আমার ছিল না। দিন দুয়েকের মধ্যে আমার পলাশি যাওয়া সমস্ত বন্দোবস্ত হয়ে গেল। পলাশির বকুলতলা গ্রামে যখন পৌঁছলাম তখন ওই বিকেল পাঁচটা। হরিপদ তার মেসোমশাইকে ট্রাঙ্ক কল করে আগে থেকেই আমার আসার কথা জানিয়ে দিয়েছিল। প্রস্তুতি মতো কার্তিক জেলে নামে একজন মধ্যবয়স্ক যুবক আমায় নিতে এলো বকুলতলা রিক্সা স্ট্যান্ডে।
তোমাদের তো আগেই বলেছি, মানুষের মুখ দেখে তার জীবিকা বা ভাগ্যের গণনা করার সামান্য বিদ্যা আমার জানাই ছিল। তাই আমায় খুঁজে বের করার আগেই আমি তাকে আবিষ্কার করলাম। লোকটার খালি গা, কোমরে একটা বাদামি রঙের গামছা, মাথায় কাঁচা পাকা কাঞ্ছাটা চুল। তার কাছে গিয়ে বললাম, এই যে দাদা, আপনার নামে কি কার্তিক? লোকটির সন্ধানী চোখে একটা অস্বাভাবিক চমকে ওঠার অভিব্যক্তি লক্ষ্য করলাম। আমার দিকে ফিরে অপ্রস্তুতভাবে বলল, আকে আমি কার্তিক, আপনি কি তারানাথ চক্রবর্তী? হ্যাঁ, আমি তারানাথ। আসুন আসুন। বলে লোকটি নিঃশব্দে মাথা নেড়ে আমার বাক্সটা হাতে নিয়ে হাঁটতে শুরু করল। ভেবেছিলাম হয়তো ধারে কাছেই কোথাও যাব, তাই হয়তো আর রিক্সা নিল না, কিন্তু সে ধারণা সম্পূর্ণ মিথ্যে। আন্দাজ 5 মাইল হাঁটার পরও মনে হলো না আমাদের যাত্রা শেষ হতে চলেছে। এদিকে দিগন্ত ধীরে ধীরে কালো হচ্ছে, মাথার ওপর থেকে একটা মস্ত পাখির ঝাঁক সশব্দে বোধহয় ঘরের উদ্দেশ্যে ফিরল। গ্রামের চারপাশের পরিবেশটা এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকই লাগছিল, তবে এবার যেন হঠাৎ করে অবৈষম্যতার একটা আঁচ পেলাম। নির্জন অপরিচিত জায়গায় চোখ কান স্বভাবতই সজাগ থাকে, সেই সতর্কতা থেকেই প্রথম শুনতে পেলাম বাতাসে একটা রিন রিনে শব্দ মিশে আছে। না না, এটা কোনো অপ্রাকৃতিক শব্দ নয়, এটা কোনো মেয়েলি কণ্ঠের অতি গোপনীয়তা বজায় রেখে বলা একটা কথা। বাবা জানতে পারলে আমায় মেরে ফেলবে হরি চরণ, তুমি তো জানো আমি। বাতাসের সাথেই কথাগুলো ঘুরপাক খেতে খেতে দূরে মিলিয়ে গেল। এই সময় লক্ষ্য করলাম আমার পথ প্রদর্শক অর্থাৎ কার্তিক জেলে হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে, আমার থেকে বেশ খানিকটা এগিয়ে গেছে সে। কৌতূহল মনে জাগলো ঠিকই, তবুও কার্তিককে কিছু জিজ্ঞেস করলাম না, কারণ সবেমাত্র একটা নতুন জায়গায় এসেছি। এখনই যদি এই সমস্ত প্রাথমিক অনুমান কেন্দ্রিক কথা বলি তবে হয়তো আমায় সবাই পাগল ভাববে। যাই হোক, আমিও একটু হাঁটার গতি বাড়ালাম। অবশেষে আরও মাইল দুয়েক হাঁটার পর পৌঁছলাম তিন পাশে জলাশয়ে ঘেরা একটা জঙ্গলাকীর্ণ জায়গায়। কার্তিক বলল, চক্রবর্তীবাবু, এই ঘরটাই আপনার আপিস, একটু বাক্সটা ধরুন, আমি দেশ লাইটে জ্বালাই। আমি অবাক হলাম, যেখানে আমার কাছে সামনে সভ্যতার সম্পূর্ণ রংটাই একটা মিশকালো দেওয়ালের মতো, সেখানেও আপিস ঘর কোথায় দেখল? বিস্ময়তা কাটল দেশলাই কাঠির প্রথম আলোক স্ফুলিঙ্গে। মিথ্যে নয়, কয়েক মুহূর্তের জন্য সামনে একটা ছোট পাকা ঘর চোখে পড়ল। আমি বললাম, আমার বাক্সে টর্চ আছে, দাঁড়াও বের করি। কার্তিক জেলে উত্তেজিত হয়ে বলল, আছে টর্চ আছে, বের করুন, তাড়াতাড়ি বের করুন। শেষ হয়ে আসা জ্বলন্ত কাঠিটি ফেলে দিয়ে কার্তিক আবার একটা কাঠি জ্বালাল, আমি বাক্স থেকে টর্চটা বের করে জ্বালালাম। আমার কাজের দায়িত্ব অনুযায়ী এই টর্চটার একটা বড় ভূমিকা আছে, এটা হরিপদ মাস্টার আগেই বলে দিয়েছিল। এবার টর্চের আলোয় সামনের ধ্বংসাবশেষটিকে ভালো করে দেখলাম। ধ্বংসাবশেষ বললাম কারণ সেটি কোনো আধুনিক আপিস ঘর বা কর্মশালা নয়, রঞ্জিত রায় বল্লভ মশাইয়ের পূর্বসূরীদের বাড়ি ছিল এটা। সেই ভগ্ন স্তূপের ওপরে অতি দুর্বল অবস্থায় টিকে থাকা দুটি ঘরকে পরিষ্কার করে বানানো হয়েছে আপিস ঘরটি। যাকে, এই প্রসঙ্গে পরে আসছি।
কার্তিকের সাথে ওই দুটি ঘরের একটিতে এসে ঢুকলাম। কার্তিক বলল, চক্রবর্তীবাবু, আপনার জন্য খাবার বানিয়ে ওই টেবিলের নিচে ঢেকে রেখেছি। এই ঘরেই আপনি থাকবেন, আর পাশের ঘরটা আপিস, ওটা তালা মারা, চাবি আছে কর্তা মশাইয়ের কাছে। কাল আপনাকে আগে ওনার কাছে নিয়ে যাব, কিছু কাজবাজ বুঝিয়ে দিয়ে উনি আপনাকে চাবি দিয়ে দেবেন। আমি এখন আসি তাহলে। তুমি কোথায় যাবে? আগে চক্রবর্তীবাবু আমার বাড়ি যেতে হবে তো, ওদিকে আমার মেয়েদের খুব জ্বর। ওর মেয়ের অসুস্থতার কথা শুনে আমি আর ওকে আটকালাম না। কার্তিক ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। লতা ও শুকনো পাতা বিস্তৃত প্রাঙ্গণে তার দ্রুত পায়ে প্রস্থানের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল। আমি এবার আমার পুটলিটা কাঁধের থেকে নামিয়ে ঘরের চারদিকে দৃষ্টি ফেললাম। আসবাব বলতে একটা একজন শোয়ার মতো চৌকি, একটি মাটির কুঁজো আর একটা কাঠের টেবিল, যার নিচে দুটো গামলার উপরে থালা উপুর করে খাবার রেখে গেছে কার্তিক। এটা তুমিও বোধহয় অনুভব করেছ, বাড়ির থেকে কোনো জায়গা যাওয়ার আগে মনে একটা সেই গন্তব্যের ব্যাপারে কাল্পনিক চিত্র ভেসে ওঠে, কিন্তু সেই স্থানে পৌঁছলে দেখা যায় সেই পটভূমির সাথে এই চাক্ষুষ পরিবেশের কোনো মিল নেই। আমার ক্ষেত্রেও হলো তাই। বাড়ির থেকে যা ভেবে কাজে এসেছিলাম সে ভাবনার আলো যেন এক অদৃশ্য প্রাণীর হতাশার নিঃশ্বাসে নিভে গেল। আমি কুঁজোর থেকে জল নিয়ে চোখ মুখ ধুয়ে খেতে বসলাম। কটা বাজে তখন জানি না, তবে অনুমানে মনে হলো 9টা কি 10টা মতো হবে। এখানে একটা কথা না বললেই নয়, সেদিন আমার জন্য কার্তিক রেঁধে রেখে গেছিল বড় বড় কটা মাছের ডিমের বড়া আর একটা বিগতখানি লম্বা তেলাপিয়া মাছ। শুকনো শুকনো 2-3 গাল ভাত খেয়ে আর খেতে পারিনি। কেন জানি না খাবার দুটোই আমার কেমন যেন কাঁচা কাঁচা লাগছিল। আমি কাপড় বদলে চৌকির ওপর বসে একটা বিড়ি ধরালাম। মনে তখন এক অস্থির অনিশ্চয়তা। এ কথা ও কথা ভাবতে ভাবতে আসার পথের ওই মেয়েলি শব্দটার কথা মাথায় এলো। মনে মনে ভাবলাম, তবে কি এখনো আমি মধুসুন্দরী দেবীর মায়াজালে আবদ্ধ? যদি তাই হয় তবে আমি ওনার কণ্ঠস্বর চিনতে পারতাম। বিলির শেষ অংশে বিক্ষিপ্ত কয়েকটা টান দিয়ে ওটা জানালা দিয়ে ছুঁড়ে ফেলতে যাব, এমন সময় টেবিলের ওপরে রাখা একমাত্র আলোক উৎসটি নিভে গেল। আকাশ কখন এত ভার হয়ে এসেছে বুঝতে পারিনি। একটা চাপা গুড়গুড় শব্দ তুমুল প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়ে গেল সেই মুহূর্তেই। ঘরের মধ্যে কুলকুল করে জলো হাওয়া আসছে। তিন দিকে জলাশয় বিস্তৃত ভগ্নপ্রায় জমিদার বাড়ির মধ্যে আমি আশ্চর্যজনকভাবে গভীর ঘুমে হারিয়ে গেলাম। পরদিন সকালে আমার ঘুম ভাঙল কার্তিক ছেলের ডাকে। চক্রবর্তীবাবু, চক্রবর্তীবাবু উঠুন, কত বেলা হয়ে গেল, এতক্ষণ ঘুমোলে কাজ করেন কখন? রাতে ঘুম হয়নি নাকি ও চক্রবর্তীবাবু? কথাগুলি ভাষা ভাষা কানে আসতে ধড়ভড়িয়ে উঠে বসলাম। ব্যস্ত হয়ে বাক্স থেকে গামছা নিয়ে স্নান করতে যাব এমন সময় কার্তিক বলল, কুয়োর জলে স্নান করুন চক্রবর্তীবাবু, দিঘির জলে নামার দরকার নেই। কৌতূহলবশত প্রশ্ন করলাম, কেন বলতো? তা মানে চোর ছাচরের উপদ্রবের জন্য পার বরাবর সব কটা গাছ ফেলে রেখেছি। সবে তো এলেন, 2 দিন যাক বুঝতে পারবেন। শেষ কথাটা বলার সময় ও চোখে মুখে কেমন একটা সতর্কতার ভাব লক্ষ্য করলাম। তারপর কথা না বাড়িয়ে বাইরে চলে এলাম স্নান করার উদ্দেশ্যে। দিনের আলোয় আশেপাশের পরিবেশটা দেখে মন ভরে গেল। আমার ঘর সংলগ্ন মস্ত দুটি
কৃষ্ণচূড়া গাছ কাল রাতে ক্ষণিকের আলোক ব্যাপ্তিতে দুটি মস্ত কালো দৈত্যের মতো লেগেছিল। অসংরক্ষিত প্রাঙ্গণে তার ফুল ঝরে একটা লালচে চাদরের সৃষ্টি করেছে। ডান দিকের গাছটির তলায় চোখে পড়ল কুমোটি, এবং শুধু তাই নয়, কুয়োর জল পানযোগ্য করে রাখার জন্য দুটি বাঁশের খুঁটি করে একটি চটও টাঙানো আছে দেখলাম। ফেলে আসা স্থানভিত্তিক অবসাদটা নিমেষেই মিলিয়ে গেল সুদূর অতীতের স্মৃতিগুলোর সাথে। আমি স্নান সেরে কার্তিকের সাথে বেরিয়ে গেলাম জমিদার রঞ্জিত রায় বল্লভের বাসগৃহের উদ্দেশ্যে। আমার কর্মস্থল থেকে এই প্রাসাদের মধ্যেকার রাস্তাটুকুর মধ্যে তেমন বাড়িঘর চোখে পড়েনি। বলা ভালো, বেশিরভাগই মাটির দোচালা বাড়ি, কিন্তু জমিদার বাড়ি চার মহলা। মাঝখান থেকে একটা মস্ত সিঁড়ি উঠে গেছে ছাদ পর্যন্ত। সত্যি বলছি, আমার ফেলে আসা জীবনে আমি অমন বাড়ি কখনো দেখিনি। চারটি দেওয়ালের প্রত্যেকটায় ইয়া বড় বড় বাঁধানো ছবি ঝুলছে। কি সুন্দর সে চিত্রাঙ্কন! সে সৌন্দর্য বর্ণনা করার সাধ্যই আমার নেই। আর যে সুবিশাল একপাল্লা দরজা পেরিয়ে এই ঘরে এলাম, তার ওপরে মাঝ বরাবর বিজয়ী সম্মাননা পদকের মতো লাগানো আছে একটি মস্ত বাঘের মাথা। জমিদারবাবুকে ডেকে পাঠানোর প্রায় 20 মিনিট পরে উনি এলেন। তা প্রায় 6.5 ফুট লম্বা, টুকটুকে ফর্সা গায়ের রং তার, ঠোঁটের ওপরের পাকানো গোঁপটা সব সময় যেন সামনের ব্যক্তিকে শাসন করে চলেছে। আমার গলাটাও একটু কেঁপে গেল। উঠে দাঁড়িয়ে বললাম, নমস্কার জমিদারবাবু। উনি হাতের ইশারায় আমায় বসে পড়তে বললেন। তারপর আমার মুখোমুখি চেয়ারটায় বসে বললেন, তোমার নামটা যেন কি? আগে তারানাথ চক্রবর্তী। ও আচ্ছা, ব্রাহ্মণ আগে? বেশ, ভালো কথা। উনি পকেট থেকে একটা চুরুট বের করে ঠোঁটে ঝোলালেন। পকেটে ইতস্তত খোঁজাখুঁজির ভঙ্গিতে হাত বোলাতেই পাশে দাঁড়িয়ে থাকা কার্তিক জেলে এসে তার চুরুটটি জেলে দিল। জমিদারবাবু বললেন, আমার 3টে দিঘিতে আমি প্রচুর মাছ চাষ করতে চাই, আশা করি তুমি শুনেছ, সেজন্যই খোলাখুলি বলি, তোমার কাজ আপাতত হবে নৌকোয় করে 3টে জলাশয়ে খাবার ছড়ানো, এবং সতর্কভাবে 3টি জলাশয়কেই পাহারা দেওয়া। পরে আমদানি রপ্তানির ব্যাপারটা নিয়ে আলোচনা করব, আগে চারাগুলো একটু বাড়ুক, কেমন? আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। জমিদারবাবু উঠে দাঁড়িয়ে বললেন, বেশ, তাহলে ওই কথাই রইল, কার্তিক তোমায় অফিস ঘরের চাবি দিয়ে দেবে। আর হ্যাঁ, সকালে খেয়ে এসেছো? আমি কিছু বলার আগেই উত্তরটা দিল কার্তিক। সে হেসে বলল, কথা মশাই, চক্রবর্তীবাবু ঘুমোচ্ছিলেন, আমি তো ডেকে তুলে আনলাম। আমি লজ্জিত হয়ে জমিদারবাবুর দিকে তাকাতেই উনি বললেন, ওটা কিছু না, প্রথম প্রথম তো, কাজ শুরু হলে সব ঠিক হয়ে যাবে। যাই হোক, দুপুরের খাবারটা খেয়ে তারপর যেও। তবে তারানাথ থামল, ওর চোখ ছোট হয়ে কোটরে ঢুকেছে দেখলাম। কপালের ভাঁজটা একবার সংকুচিত হয়ে আবার মিলিয়ে গেল। বললাম, কি হয়েছে ঠাকুমশাই, তারপর কি হলো বলবেন না? আমায় একটু সময় দাও, বুঝলে, আমি পুরোটা একটু গুছিয়ে নিই।
তোমাকে বললাম এই ঘটনার শেষটা আমি নিজের চোখে প্রত্যক্ষ করিনি। এই ঘটনার শেষটুকু শুনেছি আমার বাবার কাছে। জমিদার রঞ্জিত রায় বলল বাবাকে সব জানায়, তাই তোমায় বোঝানোর মতো করে একটু সাজিয়ে নি। তারানাথ কপালের চামড়া দুটি আঙুল দিয়ে চেপে এক জায়গায় করে কিছুক্ষণ ধরে রইল। মিনিট পাঁচেক চুপ করে রইলাম। ভাবলাম এমন একটি অভিজ্ঞতাও তাহলে তারানাথের জীবনে আছে। সেও তন্ত্রমন্ত্রের আকস্মিকতা ছেড়ে কোনো একদিন তবে চাকরির খোঁজে বেরিয়েছিল। তারানাথ প্যাকেট থেকে আরও একটা সিগারেট বের করে ধরালো, তারপর তাতে একটা লম্বা টান দিয়ে আবার বলতে শুরু করল। জমিদার বাড়ির মধ্যাহ্ন ভোজন কিরূপ তার বর্ণনা তোমার কাছে করব না। পেট ভরে খেয়ে আবার আমার ঘরে ফেরার উদ্দেশ্যে যখন বেরোলাম, তখন চারদিক পশ্চিমের তামাটি রঙে লাল হয়ে এসেছে। কার্তিককে বললাম, আচ্ছা দিঘিতে মাছ ছাড়া হয়েছে কবে? বেশি দিন না, এই ধরুন দিন পনেরো আগে। তুমি কি কাজ করো? আমি এই গতমশাই যা যা বলে প্রায় আমার সাধ্যমতো সবই করে দিই। তবে তবে না, কিছু না। এই উত্তরটায় যে বিভীষিকা সমসত্য গোপন করা হয়েছিল তার আঁচ আমি তখন পাইনি। তবে কার্তিক জেলে যে কিছু একটা বলল না, সেটা ভালোই বুঝতে পেরেছিলাম। যাই হোক, যা বলছি পরপর শোনো, একটার পর একটা সাজিয়ে বলছি, মন একদম স্থির করে শুনতে থাকো। তো সেদিন সন্ধ্যার আগেই আমার কর্মক্ষেত্রে ফিরে এলাম। কার্তিক আমায় রাস্তার মুখে ছেড়ে বাড়ি চলে গেল। আলো থাকতে থাকতে সেদিন বাড়ির চারদিকটা একটু ঘুরলাম। ভগ্ন ধ্বংসস্তূপের পেছনের দিঘিটায় দেখলাম একটা ছাউনি দিয়ে বাঁশের মাচা করা আছে, আর সেই মাচার খুঁটির সাথে বাঁধা রয়েছে একটা নৌকা। সত্যি পড়ে আসা বেলার ওই সোনালি আভা দিঘির জলের শান্ত ঢেউয়ের কোলে কোলে যেন স্বর্ণ তরঙ্গ বয়ে নিয়ে চলেছে। নৌকাটা আপন মনে তাদের সাথে তাল মেলাচ্ছে। এই পরিবেশের মূল্য দেওয়া তো অনেক দূরের কথা, শুধুমাত্র এক ঝলক দেখার সৌভাগ্যও তোমাদের হয়নি। এই অনুভূতি ঘটনাস্থলে একা না থাকলে অনুভব করা শক্ত। যাক সেসব কথা, আমি পরিবেশের সৌন্দর্যের কাছে আত্মসমর্পণ করে মাচায় উঠে বসলাম। নতুন যেটা পেলাম এই জায়গা থেকে সেটা হলো একটা মিষ্টি গন্ধ। গন্ধটা হয়তো আতরে ছিল। দুপুরে খাওয়ার পর এমন প্রকৃতি ও গন্ধ মিশে কেমন যেন একটা সুখের পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে এই সুখের তেজস্ক্রিয়তা অন্য রকম, সম্পূর্ণ মদিরার মতো। একটা ঘুমের ভাব আসতে আমি ঘরে চলে এলাম। ক্রমে সন্ধ্যা নামলো। ঘরে ফিরে হ্যারিকেন জ্বালাতে তন্দ্রা ভাবটা কেটে গেল তখনকার মতো। টর্চ জ্বেলে পাশের ঘরের দরজার সামনে এলাম। পকেট থেকে চাবিটা বের করে তালা খুলতে যাব, তখনই লক্ষ্য করলাম দরজায় সাধারণত যে কড়া লাগানো থাকে তার পাশে দুধারেই নতুন করে মোটা লোহার কড়া লাগানো হয়েছে, এবং সেই দুটিকে দুপাশ থেকে টেনে এক জায়গায় করা হয়েছে একটা মস্ত বড় তালা দিয়ে। সহজভাবে চাবিটা ঢুকিয়ে মোচড় দিতে তালাটা খুলল না, বেশ কসরত করেই খুলতে হলো সেটি। দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। টর্চের আলোয় প্রথম যেটা চোখে পড়ল তা হলো একটা ছবি। আমি এক পা দুপা করে ছবিটির কাছে এসে দাঁড়ালাম। ফ্রেমটা পুরানো কালের হলেও
সদ্য এটাকে ঝেড়ে পুঁছে চকচকে করা হয়েছে। ছবিতে একটি মেয়ে হাতের মুঠোয় দুটি পদ্ম ফুল নিয়ে করুণ দৃষ্টিতে চেয়ে আছে সামনের পুকুরের দিকে। নিচের এক কোণে চিত্রকরের নাম সই করা ছিল, কিন্তু ওই স্থানটি খুব অযত্নে ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেই অযত্নের আঁচড় পৌঁছেছে মেয়েটির পা পর্যন্ত। নিটোল গড়নের মেয়েটি অসম্ভব সুন্দরী হলেও ডান পায়ের নিচের অংশটি চিত্রশিল্পীর নাম গোপন করার স্বার্থে একই সাথে উঠে এসেছে। স্থির হয়ে ছবিটির দিকে তাকিয়ে আছি, এমন সময় হঠাৎ মনে হল ছবিটি খানিক বদলালো। যে ডান পায়ের নিচের দিকটা চেরা ছিল সেই পা ঈষৎ উপরে উঠেছে। গোড়ালির নিচে আর কিছু ছিল না, কিন্তু এখন নূপুর ও পায়ের বুড়ো আঙুলটি ছবির অক্ষত স্থানে। সহজাতভাবেই আমার পা কখন পিছিয়ে আসতে শুরু করেছে বুঝতে পারিনি, টের পেলাম চৌকাঠে এসে ঠেকতেই। কাঁপা কাঁপা হাতে তালা লাগিয়ে দিয়ে নিজের ঘরে ফিরে এলাম। এইটুকু বলে তারানাথ থামল। আমার শরীর ঘামে ভিজে এসেছে। গল্পের ভয়াবহতা ধীরে ধীরে যে অলৌকিকতার মাত্রায় পৌঁছচ্ছে তাতে হঠাৎ বিরতি এলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। বললাম, ঠাকুরমশাই তারপর? তারানাথের চোখের কোণে যে একটা অপরিসীম ভয়ের অভিব্যক্তি ঘুরে বেড়াচ্ছে তা ওর মুখ দেখেই বুঝলাম। মিনিট দুয়েক চুপ করে বসে থেকে সে চোখ তুলে বলতে শুরু করল, সেদিন রাতে চোখের পাতা কোনো মতেই এক করতে পারলাম না। ভূত পিশাচ পেতনি হাকিনি অনেক দেখেছি, এটা কিন্তু তার ভয় নয়, ভয়টা তখন অন্য কিছু। এগুলো ছাড়া আবার কিসের ভয়? তাছাড়া আপনি ভয় পান? ভয়টা আমার ভবিষ্যতের। দাঁড়া একটু বুঝিয়ে বলি। আমি এই জাতীয় অলৌকিক জগতের থেকে বেশ কিছুদিন দূরে ছিলাম, তবে জীবনে যে আবার আমায় ওই পথেই ফিরতে হবে তা আমি জানতাম। কিন্তু তবুও মধুসুন্দরী দেবী চলে যাওয়ার সময় আমায় বলেছিলেন সামনে আমার ঘোর বিপদ। তবে কি বিপদ বা আমার প্রাণ সংশয় আছে কিনা জিজ্ঞেস করায় উনি আমায় কিছু বলেননি। যেটা বলেছিলেন সেটা হলো আমি নাকি বিপদ এলে আগে থেকেই বুঝতে পারবো। এক্ষেত্রে সেই বিপদের ঘণ্টাটাই আমার মনের মধ্যে আর্তনাদের সুর তুলতে লাগলো। হ্যারিকেনের আলো কমিয়ে দিয়ে ভোর নাগাদ একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু না, ঘুম আর এলো না। সকাল 7টা নাগাদ কার্তিক এলো। আমি তখন ঘরের দরজার বাইরে উঁচু ঢিবির ওপরে বসে আছি। তোমার আসতে এত দেরি হলো যে, আমি কখন থেকে তৈরি হয়ে বসে আছি? কার্তিক কাছে এলে বুঝলাম ওর মুখটা কালো হয়ে আছে। হঠাৎ মনে পড়ে গেল ওর মেয়ের শরীরটা ভালো ছিল না। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার কার্তিক, তোমার মেয়ের কিছু হয়েছে নাকি? হ্যাঁ চক্রবর্তীমশাই, ওর অবস্থাটা ভালো না। কাল সারা রাত ঘুমোতে পারেনি, এত জ্বর এসেছিল তার। চলুন আপনাকে গোটা কয়েক খোলের বস্তা বের করে দিয়ে আমি ফিরে যাব তাড়াতাড়ি, আসুন। আমি আবার পাশের ঘরটি খুলে দিলাম। ঘরটি এমনই যা দরজা খুললেই প্রথম চোখ যাবে ছবিটির দিকে। কাল রাতের মতো আজও আমার চোখ ওদিকেই গেল। তবে কার্তিক কিন্তু স্বাভাবিকভাবেই ঘরটির কোণে সারি করে রাখা খোলের বস্তা পিঠে বাঁধিয়ে বাঁধিয়ে তখন বের করছে। আমি কাল রাতেই ভেবে রেখেছিলাম কি প্রশ্ন করব। গোটা দশেক বস্তা বের করে দেওয়ার পর কার্তিক বলল, চক্রবর্তীবাবু আসুন,
একটা দিকে ঘুরে আমি দেখিয়ে দিই, বাকি দুটো তাহলে আপনি নিজেই দিয়ে দিতে পারবেন। কি পারবেন তো? এখানে বলে রাখি, ওই কাজের বর্ণনা যেটুকু আমায় বলা হয়েছিল তার কোনোটাই যে আমার জানা নয় বা শিখতে হবে এমন কিছু ছিল না। জানোই তো আমার বাল্যবেলায় মাছ ধরার নজির অনেক আছে। একসময় ষোড়শী চাটুর্যের পুকুরে নিয়মিত চার ছড়িয়ে মাছ ধরার অভিজ্ঞতা আছে আমার। তবুও দু একটা কথা না শুনলেই নয়, তাই একটু অজ্ঞতা রাখাটাই প্রয়োজনীয় মনে করলাম। বললাম, হ্যাঁ কেন পারবো না, তুমি একবার একটু দেখিয়ে দাও, আমি বাকিটা করে নিতে পারবো। আমি নৌকার দাঁড় ধরলাম আর কার্তিক জেলে আপন মনে কথা বলতে বলতে খোল ছড়াতে শুরু করল। আমি কথাটা তুললাম একটু ঘুরিয়ে, বললাম, আচ্ছা আমার আগে যে ছেলেটি এখানে কাজ করতো তার বাড়িও কি এই গ্রামেই? ওর বাড়ি সামনের গ্রামেই ছিল। কেন বলুন তো? ছিল মানে? না মানে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পর ও নাকি আর বাড়ি যায়নি। আমি আর কোনো প্রশ্ন করলাম না। কার্তিক সম্পূর্ণ দিঘিতে খাবার ছড়িয়ে নৌকায় আরও চারটে বস্তা বোঝাই করে দিয়ে চলে গেল সেদিন। এই তিন প্রান্তে দিঘির মধ্যেই একটা সরু নালাপথ করে নৌকা সংযোগের রাস্তা করা আছে। আমি প্রথমে বাঁ দিকে জলাশয়ে নৌকা ভাসাই, একটা ছোট বাটিতে করে খোল নিই আর চারা মাছে ঝাঁক দেখে দেখে নিক্ষেপ করি। এমন চাকরি কে পায় বলো? তিন দশেক মনেই হলো না আমি মালিকাধীন হয়ে এসব করি। এগারো দিনের দিন আমার আবার ডাক পড়ল জমিদার রঞ্জিত রায় বল্লভের মহলে। পৌঁছে দেখি সে বিরাট আয়োজন। সেদিন জমিদার বাবুর একমাত্র মেয়ে ইন্দুমতির জন্মদিন। আজ একটি অন্য ঘরে গিয়ে অতিথিদের সাথে বসানো হয়েছে। এই ঘরটিও বৈঠক কক্ষে সমসাময়িক। উঁচু দেওয়ালের প্রায় সর্বত্রই পূর্বপুরুষদের বড় বড় ছবি ঝোলানো আছে। কিছুক্ষণের মধ্যেই জমিদার বাবুর হাত ধরে একটি মেয়ে ঘরে এসে ঢুকল। অতিথিদের মধ্যে একটু বাড়তি সংযত ভাব লক্ষ্য করলাম। একটু বিক্ষিপ্তভাবে বসে যে কজন মানুষ একে অপরের সাথে কথোপকথন করছিল তারা সোজা হয়ে বসল। জমিদার রঞ্জিত রায় বল্লভ যাকে নিয়ে এলো তাকে দেখার পর আমার জায়গায় অন্য কেউ হলে সেখান থেকে উন্মাদের মতো পালিয়ে যেত। জমিদার বাবুর একমাত্র মেয়ে ইন্দুমতি আর কেউ নয়, এই মেয়েটি ছবি তো আমি আমার আপিস ঘরে দেখেছি, এমনকি আজও কাজের ঘরে তালা দিতে গিয়ে ছবিটি দেখে আমার চোখ পড়েছিল। ভাবতে পারছো তখন আমার মনের অবস্থা কেমন? বিচার বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলেছি, তবুও চোখে মুখে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারছি না। মেয়েটি হাতে হাতে সবাইকে শরবতের গ্লাস তুলে ধরছে অতিথিদের সামনে, আর তার বাবা জমিদার রঞ্জিত রায় বলল প্রত্যেককে করজোড়ে মার্জনা জানাচ্ছেন। একে একে আমার সামনে যখন তারা এলো তখনই শেষ হয়ে গেল গ্লাস। জমিদারবাবু হাতের ইশারায় আবার থালা ভরে আনতে বললেন। ঠিক তখনই ঘটল একটি গোপন নেত্র সংঘর্ষ। মেয়েটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার দৃষ্টি আটকে নেই সেখানে, কিন্তু অনিচ্ছা সত্ত্বেও বারবার ওই চোখে আটকে যাচ্ছি আমি। একবার আমি অপ্রস্তুত হয়ে ঈষৎ হাসলাম, কিন্তু না, ওই চোখে মুখে কোনো পরিবর্তন নেই। জমিদার বাবু অন্য অতিথিদের সাথে কথা বলতে তখন ব্যস্ত। আমি আর বসে থাকতে পারলাম না। মনে হলো ওই চোখ দুটো আমার মনের সমস্ত অভিসন্ধিকে এলোমেলো করে দেওয়ার চেষ্টা করছে। উঠে দাঁড়াতে জমিদার বাবু বললেন,
আরে আরে তারানাথ, উঠছো কোথায়? উফ, এই ভোজুয়াটা যে কোথায় গেল! বসো বসো মা, এটা আমার মাছের ব্যবসার নতুন ম্যানেজার, ওর নাম তারানাথ চক্রবর্তী। মেয়েটি এবার একটু হাসল। সে কি বলবো তোমায়, ত্রিভুবন জয় করা যায় সেই হাসি দিয়ে। আমি তখন যুবক তোমাদেরই মতো, কি করে বলি এসব কথা। যাই হোক, আমি মন্ত্রমুগ্ধের মতো আবার সেই স্থানেই বসে পড়লাম। সেদিন ওই একবারের জন্য ওই ঘরে মেয়েটিকে দেখলাম, তারপর সে যে ওপরে চলে গেল আর দেখা পাওয়া গেল না। লোকের মুখে শুনলাম বিশেষ অতিথিদের জন্য বাড়ির দোতলায় আলাদা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সেদিন আরেকটি লোকের সাথে খাওয়ার প্যান্ডেলে আমার পরিচয় হল। কথায় কথায় উনি বললেন, মশাই, এই 20 বছর পর জমিদার বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে। কেন, এর মাঝে কিছু হয়নি কেন? আরে মশাই, জমিদারের 2 জমজ মেয়ে একসাথে হয়েছিল, একজন এই ইন্দুমতি আর একজন মধুমতি। কিন্তু ছোট মেয়েটা মাত্র 8 মাস বয়সে জন্ডিসে মারা যায়। তারপর থেকেই তো সমস্ত অনুষ্ঠান কুলোপুজো বন্ধ হয়ে গিয়েছিল। এই শেষ 1 বছর জমিদারবাবু আবার সব শুরু করেছেন। আমি আর কোনো কথা বললাম না। খাওয়া শেষ করে বিকেল 4টে নাগাদ ঘরে ফিরে এলাম। তারানাথ চুপ করল। আজ অনেক দিন পর তারানাথের গল্প এমন চরম পর্যায়ে সর্বদা উঠে আছে যে চোখের পলক ফেলতেই বোধহয় ভুলে গেছিলাম। দেখলাম গল্প শুনতে শুনতে ডান পায়ের গোড়ালের অপরের যে স্থানটি চেপে ধরে রেখেছিলাম তার রক্ত শূন্য হয়ে সাদা হয়ে গেছে। বললাম, ঠাকুরমশাই থামলেন কেন? হ্যাঁ না, থামিনি, শোনো। সেদিন ফিরে ঘরে না ঢুকে সোজা গিয়ে বসলাম দিঘির পরের ওই মাচায়। মন একটা ব্যাপারে নিশ্চিত বার্তা দিয়েছে তখন, যে আমার সামনে ঘোর বিপদ, খুব খারাপের থেকেও বেশি কিছু ঘটতে চলেছে আমার সাথে। গৃহী মানুষ 2 দিনের বৈরাগী হলে তার মুখের বীজ মন্ত্রে ইষ্টকে সন্তুষ্ট করা সম্ভব নয়। যাই হোক, 10 মিনিট মতো চুপ করে বসে মালিক পক্ষের বাড়ি থেকে শুনে আসা কাহিনীটি নিয়ে শান্ত মনে ভাবলাম, কিন্তু চিন্তার কোনো পথেই যুক্তিযুক্ত সমাধান এলো না। আমি বেশ কয়েকটি বিড়ি পরপর শেষ করে ফিরে এলাম ঘরে। কুঁজোর থেকে 1 গ্লাস জল খেয়ে চৌকিতে শরীরটা এলিয়ে দিয়েছি, এমন সময় সজোরে আমার বাঁ দিকের দিঘিটায় এক বিকট শব্দ হল, ঠিক যেন মহাশূন্য থেকে কোনো উল্কাপিণ্ড এসে জলে পড়েছে। আমি বাইরে এসে দেখি সব কিছুই স্বাভাবিক, জলোচ্ছ্বাস তো দূরের কথা, একটা পাথর পড়ার জলতরঙ্গ বলয় পর্যন্ত নেই। আমি বুঝলাম বিপদ কালো মেঘের মতো আমার পিছনে তাড়া করছে ইতিমধ্যেই। এটা এমন একটা অন্ধকারচ্ছন্ন ছায়া যা ওই নির্দিষ্ট সাধকের পক্ষে প্রত্যক্ষ করা সম্ভব নয়। দেহবন্ধনের বীজমন্ত্র কয়েকবার বিড়বিড় করলাম, কিন্তু সাধক হওয়া কি অত সহজ কাজ? আমি জানতাম কোনো কাজ এতে হবে না, কিন্তু মনে একটা বল পেয়েছিলাম আর সেটাই ছিল মন্ত্র উচ্চারণের কারণ। শক্ত পায়ে প্রতিটা দিঘির ধার দিয়ে ঘুরে এলাম একবাক। পায়ের কাদা ধোয়ার জন্যে কুয়োর সামনে গিয়ে এদিক ওদিক দেখতে দেখতে বালতিটা নামিয়ে দিলাম জলে। টেনে তোলার সময় দেখি সেটা আর উঠছে না, কিছুতে একটা বেঁধে গেছে। কুয়োর দিকে উঁকি মেরে দেখতেই আমার মেরুদণ্ড দিয়ে একটা বরফ স্রোত বয়ে গেল, যা এসে সোজা ধাক্কা দিল আমার মস্তিষ্কে।
দেখলাম আপিস ঘরে টাঙানো ওই মেয়েটির ছবি কুয়োর কালো জলের তরঙ্গে তার অন্তর্নিহিত দেওয়ালে চারদিকে ধাক্কা খেয়ে খেয়ে আবার কেন্দ্রবিন্দুতে ফিরে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার পঞ্চেন্দ্রিয় তখন আকস্মিকতায় চরম পর্যায়ে সজাগ হয়ে উঠেছে। ছুটে গিয়ে আপিস ঘরের চাবি নিয়ে ঘরের সামনে এসে দেখলাম দরজার নিচে বেশ খানিকটা জল জমে আছে। তবে এই বিষয়টাকে গুরুত্ব দেওয়ার মতো মানসিক পরিস্থিতি আমার তখন ছিল না। দ্রুত হাতে তালাটা খুলে দরজার পাল্লা দুটো সজোরে ঠেলে দিলাম ভেতরের দিকে। তারানাথের বৃদ্ধ চোয়াল দুটি কয়েকবার তীর তীর করে কেঁপে উঠল। অবাক হয়ে বললাম, কি দেখলেন, কি ছিল ছবিটা? তারানাথ বলল, দেখলাম ছবি নয়, ছবির মানুষটি আমার সামনে আপাদমস্তক ভেজা বস্ত্রে সভয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারলাম পায়ের রক্ত চলাচল আমার বন্ধ হয়ে গেছে বা কোমরের নিচের অংশ আকস্মিকতায় মুহূর্তে পঙ্গু হয়ে গেছে। হয়তো না পারলাম এগিয়ে যেতে, না পারলাম পিছোতে। তুমি হয়তো বুঝতে পারছো আমার অবস্থা তখন কি হয়েছিল। তবে সামনের বিভীষিকা যে আমার সাথে বাক্যালাপ করবে সেরকম আশা আমি করিনি। মেয়েটি ভীত কণ্ঠে বলল, আপনি কি আমাকে ও হরিচরণকে আলাদা করতে এসেছেন? আমার অবস্থা তখন কি কর্তব্য বিমূল, তার উপর এমন একটি প্রশ্ন। বললাম, আজকে তোমার জন্মদিন, সেসব ছেড়ে তুমি এখানে চলে এসেছো কেন? এই প্রশ্নের উত্তর আর এলো না স্বাভাবিক স্বরে। কণ্ঠে মিশ্রিত হলো যন্ত্রণা ও ক্রোধ। চোখ দুটি কুঞ্চিত করে মেয়েটি বলল, তুমি কি হরিচরণকে নিয়ে যেতে এসেছ? আমি কাউকে নিয়ে যেতে আসিনি এখানে, এমনকি আমি এখানকার কাউকে চিনি না। তোমার বাবা বললেন, শোনোনি, আমি কাজে এসেছি এখানে। মেয়েটির মুখে আবার পরিবর্তন হল, সেই ত্রিকালজয়ী হাসি ফুটে উঠল তার মুখে। বলল, বাবা যাকে জানিয়েছে সেটা আমার দিদি ইন্দুমতি, তবে জন্মদিন আজ আমারও। বিদ্যুৎ গতিতে মনে পড়ে গেল জমিদার বাবু দুটো মেয়ে হয়েছিল একসাথে একই দিনে। ইন্দুমতির আজ জন্মদিন, আর মধুমতি মারা গেছে জন্মের 8 মাস পরে। তবে কি আমি স্বপ্ন দেখছি নাকি পাগল হয়ে গেছি আমি? মেয়েটি বলল, আমায় দেখে অবাক হচ্ছ তো? যমজ সন্তানদের মধ্যে দৈবিকভাবেই একটা আত্মার সম্পর্ক থাকে, জানো তো? আমি সত্যিই জানতাম না কথাটি আদৌ সত্যি কিনা। তবে গ্রামের বলরাম চাটুজ্যের যমজ ছেলেদের মধ্যে একজনের জ্বর এলে অন্যজনেরও জ্বর আসতো এমনটা শুনেছিলাম। আমি তখন মাথা নাড়িয়ে সম্মতি দিলাম পরের কথাগুলো শোনার জন্য। মেয়েটি বলল, তাহলে এটা জানো না, দিদির যাকে পছন্দ হয় বোনেরও তার প্রতি দৃষ্টি পড়তে পারে? এবার আমি চমকে উঠলাম। জমিদার কন্যা ইন্দুমতির সাথে আমার শান্ত দৃষ্টি বিনিময় হয়েছে আজ দুপুরে। জানি না সেই দৃষ্টিতে ভালো লাগার কোনো ব্যাপার ছিল কিনা। তবে কি মধুমতি আমার কথাই বলছে? হৃৎপিণ্ড খঞ্জনের মতো চঞ্চল হয়ে উঠল। মধুমতি বলল, ভয় পেও না, তুমি নও ওর পছন্দের মানুষ হরিচরণ, যে এখন আমার সাথেই থাকে। কিন্তু তোমায় একটা সাহায্য করতে হবে আমার, করবে কি? এবার আমি অনেকটাই স্বাভাবিক বোধ করলাম। গুরুজির কাছে শুনেছিলাম
পরপারের সমস্ত জীব যে আসুরিক বা হিংস্র চিন্তাভাবনা সম্পন্ন হবে তা নয়। ঈশ্বর এবং এই জগতের জীবগুলির মধ্যে পার্থক্য খুবই সামান্য। যতই মনকে একথা বোঝাই, গলায় কি আর সেই দীপ্ততা আসে? কাঁপা কাঁপা গলায় বললাম, আমায় কি করতে হবে বলো? হরিচরণের অন্তিম ক্রিয়া সম্পূর্ণ হয়নি এখনো, ও খুব কষ্ট পাচ্ছে। তুমি এই কাজ করে ওকে মুক্তি দাও, নইলে আমরা এই কুটিল জগৎ ছেড়ে চলে যেতে পারছি না। কেন, অন্তিম ক্রিয়া হয়নি কেন? সে অনেক কথা, তবে আজকে রাতের মধ্যে আমাদের মুক্ত করতে পারলে তোমার কাছে সত্যি কৃতজ্ঞ থাকব। আজকের দিনের সব থেকে বড় উপহার পাব। হাজার হোক, এই দিনেই আমিও জন্মেছিলাম জমিদার ঘরে। এই কথাটি সোজা আমার মনে দুর্বল কোণে আঘাত করল। সত্যি তো, এই দিনে শুধু ইন্দুমতির নয় মধুমতিরও জন্মদিন ছিল। যত ভূত প্রেত পিশাচের সাথে রাত কাটিয়েছি তা কিন্তু আমার ওই ভবঘুরে জীবনের প্রথম দিকেই। ভয় কি জিনিস জানতাম না তখন, আর চেয়েছেই বা কিসে? এটুকু করলে আমার কোনো ক্ষতি তো হবে না, বরং দুটি আত্মা এক করতে পারলে তাদের থেকে কিছুটা আশীর্বাদ প্রাপ্ত হব। এই ভেবে আর দেরি করলাম না, বললাম, আমায় কি করতে হবে বলো? মেয়েটি হাত নেড়ে আমায় ভেতরে ডাকল। এতক্ষণ পরে আমি চৌকাট পেরিয়ে ভেতরে গেলাম। সন্ধ্যার কালো বিন্দু জমে জমে অমাবস্যার কৃষ্ণ রজনীতে পরিণত হচ্ছে। তখন পাহারা দেওয়া আমার কাজ, সে কারণে টর্চটা আমার কোমরে রাখা একটা অভ্যাসে পরিণত হয়েছিল। মেয়েটি বলল, ওটা হাতে নাও। উল্লিখিত অঞ্চলে আলো ফেলে দেখলাম সেখানে একটা মরচে পড়া কোদাল রাখা আছে। আমি সময় নষ্ট না করে সেটি হাতে নিয়ে তার দিকে ফিরতেই বিস্ময়ে আবার চমকে উঠলাম। এতক্ষণ আলো আঁধারিতে তার মুখটুকুই যা দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার টর্চের হলদে আলোয় স্পষ্ট দেখলাম মেয়েটির একটি পা। অবাক হয়ে প্রশ্ন করলাম, এ কি, তোমার আর একটা পা কোথায়? মেয়েটি হেসে বলল, তুমি আমার ছবিতে দেখোনি? আমি বললাম, কিন্তু এটা তোমার ছবি হবে কি করে? তুমি তো 8 বছর বয়সেই ইহজগৎ ত্যাগ করেছ। আমি মনের মধ্যে হাজার প্রশ্ন জমিয়ে নিয়ে বাইরে এলাম। মেয়েটির এক পায়ের প্রসারণ দেখলে যে কোনো স্বাভাবিক মানুষের হৃৎপিণ্ড থেমে যাবে। হাঁটুর ওপর ভর দিয়ে বুকে হেঁটে হেঁটে সে আমার পিছন পিছন এল। ঘরের পেছনে একটি নির্দিষ্ট জায়গায় বড় বড় ঘাসের জমি দিঘির পাড় পর্যন্ত বিস্তৃত। যেটুকু জঙ্গল আছে জলাশয়ের আগে পর্যন্ত তা যথেষ্ট ঘন। মধুমতি একটা নির্দিষ্ট স্থানে আঙুল নির্দেশ করে বলল, ওই স্থানটিতে আমার শিশু দেহটিকে পুঁতে দেওয়া হয়েছিল। তুমি দেহটি তুলে ওটার অন্তিম ক্রিয়া সম্পূর্ণ করো, তা না হলে আমি হরিচরণের জগতে প্রবেশের অনুমতি পাব না। সে বিশ্বে শিশুকালে মৃত ব্যক্তির প্রবেশ অধিকার নেই। মৃত্যুর পর অগ্নিশুদ্ধ না হলে যে কোনো পবিত্র স্থানে বিরাজ করা যায় না। কথাটা ঠিক। আমি এক মুহূর্ত অপেক্ষা না করে শুরু করলাম খনন কার্য। আমার প্রধান সংকল্প তখন একটাই, যত তাড়াতাড়ি সম্ভব মেয়েটির দাবি পূরণ করে আমায় তাকে তুষ্ট করতে হবে। নইলে এই জাতীয় আত্মার পৈশাচিক উদ্বেগ যে কোন পর্যায় পর্যন্ত যেতে পারে তা আমার অভিজ্ঞতা লব্ধ। আকাশে মেঘ ঘনিয়েছে নিঃশব্দে, তাতে সাদা সুতোর মতো বিদ্যুতের ঝলকানি যেন মেঘের আড়াল থেকে আমার উপর নজর রেখে চলেছে।
ফুট দুয়ে গভীরতায় যখন এলো তখন প্রথম কোদালের সাথে কোনো একটা শক্ত বস্তুর আঘাতে শব্দ পেলাম। হাঁটু মুড়ে বসে দুহাত দিয়ে মাটি সরিয়ে প্রথম যেটা উদ্ধার করলাম সেটা একটা মরার খুলি। তবে এই খুলি কোনো শিশুর নয়, এই পৃথিবীর সহজ স্বাভাবিকতার বাইরে কি বিচিত্র অলৌকিকতা লুকিয়ে থাকে বোঝো। মাটির নিচে বয়সের সাথে সাথে মধুমতির কঙ্কালটাও বড় হয়েছে ওর ছায়ার মতনই। সেটা সম্পূর্ণ উদ্ধার করতে গিয়ে আমায় অনেকটা জায়গায় ঘুরতে হল। মেঘ কয়েকবার সশব্দে তাদের উপস্থিতির ইঙ্গিত করল। কঙ্কালটির সমস্ত হাড়গোড় জড়ো করে আশেপাশের শুকনো পাতা দিয়ে স্তূপের আকার করে উঠে দাঁড়ালাম। মধুমতির মুখে মুক্তির আনন্দ স্পষ্ট। সে হাসতে হাসতে আরো কিছুটা পিছিয়ে গেল, বলল, ধরিয়ে দাও দাও ধরিয়ে দাও 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 ধরিয়ে দাও। আমি পকেট থেকে দেশলাই বের করে লাগিয়ে দিলাম আগুন। সাথে সাথে বহু বছরের আকাঙ্ক্ষা ও দুঃখ মিশ্রিত প্রাপ্তির হাসিতে কেঁপে উঠল চারদিকটা। মধুমতি বলল, তোমার মতো একজনকে খুঁজছিলাম বহুদিন ধরে, তুমি না এলে এতদিনের স্বাদ আমার অপূর্ণ রয়েছে তো পরদেশী। তুমি আজীবন সমস্ত কাজে বিজয়ী হও এই প্রার্থনা করি। তুমি তুমি নিজেও জানো না নিজের অজান্তে তুমি আজ কি করে গেলে। কথাটি বলে আমায় আবার প্রশ্নের এক পর্বতের সামনে দাঁড় করিয়ে গেল সেই মূর্তিমান বিভীষিকা। কি বিদ্ঘুটে সে হাসি, নিমেষেই কি কুৎসিত হয়ে গেল হৃদয় জয় করা সেই মুখ। পরিবেশে যেন তার হাসির শব্দেই প্রলয় লাগল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, কেন জানি না মনে হলো হয়তো জ্ঞান হারাব, ঠিক যেমন হয়েছিল মধুসুন্দরী দেবীর আবির্ভাবের কালে। তারানাথ হঠাৎ থেমে গেল। প্রশ্ন করলাম, কি হলো ঠাকুরমশাই, থামলেন যে? মানে সেই হরিচরণের কি হলো? আর মধুমতি যে বলল আপনি অজান্তে কিছু একটা করে ফেলেছেন, কি সেটা? তারানাথ বেশ খানিকক্ষণ চুপ। চোখের কোলে বহুদিনের পুরনো দুঃখ এসে জমেছে বলে মনে হলো। তারপর মুখ নিচু করে যে কথা শোনালো, ভাবিনি কাহিনীর শেষেও এত বড় একটা ভয়াবহ ফলাফল জমে আছে। সে বলল, সেদিন ওখানে অজ্ঞান হয়ে যায় কখন তা আমি জানি না, এর পরের ঘটনা সবই আমার কানে শোনা। পরদিন সকালে নাকি কার্তিক জেলে আমায় ওখান থেকে উদ্ধার করে। আমার বাড়িতে খবর দেয়া হয় টানা একদিন জ্ঞান না ফেরায়। কিন্তু আমার জ্ঞান হারানোর ঘটনার সাথে যে আরও দুটো ঘটনার প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে তা আমি ছাড়া আর কেউ জানে না, আর আজ জানলে তুমি। বাড়ি এসে জ্ঞান ফিরতে শুনি ওই রাত্রে বকুলতলা গ্রামের আরও দুজন মানুষ মারা গেছে। প্রথমজন হল জমিদার রঞ্জিত রায় বল্লভের বড় মেয়ে ইন্দুমতি। ঘরের মধ্যে দরজা বন্ধ অবস্থায় বাড়ির কাজের লোক প্রথম তার অগ্নিদগ্ধ মৃতদেহ আবিষ্কার করে। আর দ্বিতীয়জন হল হরিচরণ সান্যাল, বকুলতলা গ্রামের একমাত্র চিকিৎসক হরিহর সান্যালের ছেলে। বাড়ির উঠোনে বিষ খেয়ে পড়েছিল সে। পরে জেনেছি ইন্দুমতি ও হরিচরণের মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল এবং পাড়ার লোক জানালো যে প্রিয় সখীর সাথে কোনো মনোমালিন্যের কারণে তারা দুজনেই ওই রাতে আত্মহত্যা করে। কিন্তু কিন্তু মধুমতি তাহলে আপনাকে ওই রাত্রে মিথ্যে বলেছিল?
নিজের দিদির ভালোবাসাকে সে সহ্য করতে না পেরে সমস্ত কাহিনীটা সাজিয়েছিল। আমার প্রশ্ন শুনে তারানাথ না বাচক ইঙ্গিত করল, বলল, না, মিথ্যে বলেনি। এই কথার ইঙ্গিত সে আমায় আগেই দিয়েছিল, কিন্তু আমি ধরতে পারিনি। সে বলেছিল, আমার দিদির পছন্দের মানুষ যে আমার পছন্দ হবে এটা স্বাভাবিক, কারণ যমজ সন্তানের শুধু চেহারা নয়, মনের মিলও নিখুঁত। তবে যমজ সন্তানের একজনের জ্বর হলে যেমন অন্যের জ্বর আসে, ঠিক তেমনই একজনের দেহে আগুন লাগলে ছেকাটা যে অন্যজনের শরীরেও লাগবে তার বিন্দুমাত্র আঁচ আমি পাইনি। শুনলেন রাজপ্রতাপ বসুর কলমে তারানাথ তান্ত্রিক ও অভেদ্য ইতিহাস। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে সায়ন, বিভূতির চরিত্রে আমি এনামুল, অন্যান্য চরিত্রে তমাল, বর্ণিষা, ইন্দ্রনীল, কুন্তল, সাবর্ণ ও সায়ন, শব্দ সংযোজনে বিশ্বদীপ, আবহ সৃষ্টিতে সাবর্ণ, পোস্টার ডিজাইন সৌরেন্দ্র। আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব নতুন একটি গল্প নিয়ে। ততদিন বি ইকো ফ্রেন্ডলি, লিসেন টু ইকো ফ্রেন্ডলি।